চোখ ধাঁধানো ক্যাচ মাহমুদুল্লাহ রিয়াদের প্রথম দফার চেষ্টায় বল লুফে নিয়ে সীমানায় স্পর্শ করার আগেই বল তুলে দেন শূন্যে, নিজে চলে যান বাউন্ডারি লাইনের বাইরে, দ্রুত সীমানার মধ্যে এসে লুফে নেন বলটা। ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসে মাহমুদুল্লাহ রিয়াদ, 38 বছর বয়সী তরুণ। শুধু ওই ক্যাচই না, রোহিতের উইকেটও তুলে নেন রিয়াদ, দেখান মুষ্টিবদ্ধ উদযাপন। বাংলাদেশ ভারত জমজমাট উত্তেজনার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই বাংলাদেশের সাফল্য এনে দেন শরীফুল ইসলাম, এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসনকে। রিভিউ নেওয়ার সংকেত দেন তিনি, তবে প্রস্তুতি ম্যাচে রিভিউ না থাকায় মাঠ ছাড়তে হয় তাকে। উল্লাস শুরু বাংলাদেশ শিবিরে। ভারতের আরেক ওপেনার রোহিত ব্যাট হাতে ঝড় তোলার আভাস দেন, এমন সময় মাহমুদুল্লাহ রিয়াদকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল শান্ত। বোলিংয়ে এসেই অধিনায়কের আস্থার প্রতিদান দেন অভিজ্ঞ রিয়াদ। রিয়াদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ঋষাদের হাতে ধরা পড়েন রোহিত। অধিনায়ক এসে অভিনন্দন জানান রিয়াদকে। শান্তর সাথে মজায় মাতেন লিটন দাস, গোটা দলে তখন খুশির জোয়ার। জোড়া উইকেট তুলে চাপে ফেললেও মারকুটে ব্যাটিংয়ে বাংলাদেশকে পাল্টা চাপ দেন ঋষভ পান্ত, 50 পূরণ করে অবশ্য বিশ্রামে যান তিনি। তানভীর ইসলাম শিবম দুবেকে ফাঁদে ফেললেও সহজে একটা ক্যাচ মিস করেন রিশাদ হোসেন, ফলে উইকেট থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। এরপর চোখ ধাঁধানো ক্যাচ নেন মাহমুদুল্লাহ রিয়াদ, দুবের জোরালো শটে বাউন্ডারি লাইনের একেবারে কাছ থেকে বল লুফে নেন তিনি, তবে ব্যালান্স হারানোর আগেই বল তুলে দেন শূন্যে, নিজে চলে যান বাউন্ডারি লাইনের বাইরে, সেখান থেকে দ্রুত সীমানার মধ্যে এসে আবারও লুফে নেন বলটা। উইকেট বাংলাদেশের। 38 বছর বয়সী রিয়াদ ফিটনেসে যেন 18 বছর বয়সী। রিয়াদের দারুণ ক্যাচে ম্যাচে অবস্থান শক্ত করে বাংলাদেশ। জাদেজার বলে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ, কাতরাতে থাকা রিয়াদের দিকে ছুটে আসেন ঋষভ পান্ত। উঠে দাঁড়িয়ে পরের ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে রিয়াদের একের পর এক বাউন্ডারি, মহাবিপদে সাকিবকে সঙ্গী করে আবারও দলের হাল ধরেন রিয়াদ। শেষ পর্যন্ত 28 বল থেকে অপরাজিত 40 রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ, তার সামনে ছিল 50 পূরণের সহজ সুযোগ। তবে প্রস্তুতি ম্যাচ বলে সেই সুযোগ আর নেননি, বরং চোটের আঘাত বাড়তে না দিয়ে মূল ম্যাচের জন্য নিজেকে রাখেন নিরাপদ। একই সাথে মাঠ থেকে উঠে গিয়ে ঋষাদকে দেন ব্যাটিংয়ের সুযোগ। ভারতের দেয়া 183 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেটে পতন টাইগার ব্যাটারদের। প্রথম ওভারেই আর্শদীপ সিংয়ের কাছে উইকেট হারান সৌম্য সরকার, ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন সরকার। সৌম্যর উইকেট তোলার পর লিটন দাসের স্ট্যাম্প উড়িয়ে দেন আর্শদীপ। আগের ওভারে ক্লাসিক শট দেখানো লিটন এবার হয়ে পড়েন অসহায়, 8 বল থেকে 6 রান করে মাঠ ছাড়েন তিনি। লিটন সৌম্যদের মতো ব্যর্থ অধিনায়ক নাজমুল শান্তও। মোহাম্মদ সিরাজের বলে উইকেট হারানোর আগে 6 বল খেলে শান্ত রানের খাতায় খুলতে পারেননি। উইকেট হারানোর মিছিলে যোগ দেন তাওহিদ হৃদয়ও, অক্ষর প্যাটেলের বলে জাদেজার হাতে ক্যাচ দেন হৃদয়। জাদেজার মতো বিশ্বসেরা ফিল্ডার হাত থেকে কি আর ক্যাচ মিস হয়। 16 বল থেকে 13 রান করে মাঠ ছাড়েন হৃদয়। উইকেট ধরে রাখা তানজিদ তামিমও বিদায় নেন দ্রুতই, হার্দিক পান্ডিয়ার বলে উইকেট বিলিয়ে দেওয়ার আগে 18 বল থেকে 17 রান করেন তামিম। বিপর্যয়ের মধ্যে দলের ভরসা যেন সেই মাহমুদুল্লাহ রিয়াদেই, জাদেজার বলে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উঠে দাঁড়িয়ে পরের ওভারে ঝাঁজ মেটান হার্দিক পান্ডিয়ার ওপর, পরপর 3 বলে ছক্কা ও 2টো 4 হাঁকান এই ব্যাটার। রিয়াদের পাশাপাশি সাকিবও দলের হাল ধরেন, দুই প্রান্ত থেকে দলের জন্য রান তুলতে থাকেন তারা, যদিও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ঘুরে ফিরে আবারও তাই টপ অর্ডারে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আক্ষেপ।